তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ইটিং শো নিয়ে, চলে এসেছি নতুন আরেকটা ইটিং শো নিয়ে। আজকে দেখতেই পাচ্ছো গরম গরম ফেনা ভাত আছে, কচু ভর্তা আছে, আলু ভর্তা, আর এখানে আছে ভূত জলকিয়া। দেখতে একদম ভীষণ গরম, গরমে একদম হালকা পাতলা নাগামরিচ ভূত জলকিয়া, আর একটা আছে কাঁচা পেঁয়াজ, একদম দারুণ খাবার। এটা খেলে মানে কি ভাবে যে কি গরম লাগবে, মানে বলতে মানে ভীষণ ঝাল। তোমরা জানো নাগামরিচ ভূত জলকিয়া, যারা যেটা বলো ভীষণ ঝাল। ফেনা ভাত, আলু সিদ্ধ, কচু ভর্তা, কচু সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁয়াজ, ফেনা ভাত, ও দারুন দারুন মেনু। শর্টকাট, একদম শর্টকাট নিয়ে এসেছি। চলো সাথে নিয়ে নেবো উপর থেকে তেল, আজকে সর্ষের তেল দিয়ে খাবো, দারুন লাগবে। চলো সাথে সর্ষের তেল নিয়ে নিই, আজকে উপর থেকে পুরো দিয়ে দেবে ঘুরে। একদম ফুচিনের কাচি গানি তেল নিয়ে নিলাম, কিভাবে দিব তেল খেয়ে বিশ এতগুলো আমাকে দিয়ে দাও, আমার এখানে কম পড়েছে, আমাকে দিয়ে দাও, ধাক হয়ে যাবে এমনি তেলে যে ধাক। চলো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা ভিডিও কেন দেখছো না, প্লিজ ভিডিওগুলো দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করো। চলো খাওয়া দাওয়া আইটেমটা কী কীরকম হয়েছে আমাদের কমেন্টে জানিও, লবণ নিয়ে নিই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। একদম তেল দিয়ে আমি খেয়ে নিলাম, নুন নিয়ে দিব, ধন্যবাদ, লবণ লাগবই। যা আমার তেল দিছো ঢাকলে খাইতে পারো, প্রথমে খাবো আলু সিদ্ধ দিয়ে খেয়ে নি। ওহো হো হো বন্ধুরা, কি যে বলবো, তেলটা দিয়েছি একটা ধাক সুন্দর আসে। চলো মরিচটা, আচ্ছা প্রথমে মরিচটা কামড়িয়ে খেয়ে দেখবো, প্রথমে আলু ভর্তা দিয়ে। কে নাম বলছি আজকে আমার, নিয়ে তো নিলাম, দেখেই ভয় লাগছে খেতে পারবো কিনা সন্দেহ আছে। আমি খেয়ে নেব, আমি খাইলাম, আমি খাইলাম। এটা তো কিরকম ঝাল তোমারটা, কাঁচা পেঁয়াজ খাবো। গরমে পুরো হালকা পাতা খাওয়ার আমাদের এখানে আছে, আজকে আমাদের এখানে ভীষণ গরম, ভীষণ দারুণ গরম দিয়েছে। কিরকম ঝাল টমাটার দিয়েছে, ঝাল নাই তো, যেরকম ভাবছিলাম পুরো ঝাল, আমারটা ঝাল নাই। চলো কচু ভর্তা দিয়ে খাবো, আমার একটা কাঁচামরিচ এনে দিবা, ঝাল নাই। চলো কচু ভর্তা দিয়ে মেখে, কচু ভর্তা দিয়া মাইখা, ও দারুন খাইতে লাগবো রে। এই যে দেখো ফেনা ভাত সঙ্গে সব সিদ্ধ, সর্ষের তেলের ধাক দারুণ লাগছে। সর্ষের তেলের ধাক লগে পেঁয়াজের ধাক, ও জমে ক্ষীর। কচু ভর্তা দেয়া দিয়া পুরা মাইখা, হ্যাঁ
चलो ये कुछ भट्टा है, आलू भट्टा सब दिया, मैं खिलाऊं। তোমরা কারা কারা খাইতে ভালো লাগে কমেন্ট করে জানাইবা। এরকম ভর্তা মাইক খা একবারে, তোমার থেকে বেশি যাবে। আমার দিবা তো, আমারটা দেখো শেষই। লবণ লাগবো, খাবো না যা লাগে বলে দিয়ে দিচ্ছি। আমি এটুক রেখেছি, এটুক রেখেছি, এটাই খাবো একদম মেখে নিলাম। ঝাল আগে যত মাখবো মাখবো এরকম করে, আর থালের মধ্যে যে জিনিসটা লাগে যে এটা খেতে ভালো লাগে বেশি। আহা, ওখানে মুখের মধ্যে পুরা আগুন আগুন লাগতেছে। ঝাল গুটিগুলো ভীষণ ঝাল। দারুন যা, পারছি না আর যাও মরিচ খেতে। আমরা মেখে নেব, আমিও আচ্ছা খাবে না আর খাওয়া যাবে না, আমিও জাল নে। এখন লাগছে ঝাল, এখন মুখে ঝাল লাগতেছে, পুরা এখন ঝাল লাগতেছে। ঝাল হইলে দারুণ লাগবে দেখা যা। আলু দিয়া পুরা দেখতেই পারছো, এটা পুরা আলুয়ে আলু, আলু খাইও না আর মরিচ না খাইতে পারলে, আমি তো পারি। আলু মরিচ ভর্তি দারুণ লাগলো। আচ্ছা তোমাদের কার কার এরকম সিম্পল খাবার, আলু সিদ্ধ আর ফেনা ভাত ভালো লাগে কমেন্টে জানাইবা। আমি তো দারুণ খেলাম, দারুণ খাইছি আজকে রাত্রে ডিনার। খাওয়াটা এরকম খেলাম মানে মরিচটা অনেক অসম্ভব ঝাল, মুখে এখন পুরা মাছ মাংসের থেকে ভালো খেলাম। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। আ হরে, কেমন টেস্ট হয়েছে? থালা ফেলছে বাইরে, সু
সত্যি অসাধারণ লাগলো খেতে। আর এটা পালাম আমার তো এগুলা খেতে আরো বেশি ভালো লাগে। এটা খেলে মুখ জ্বলেই যাবে। এটা আরো দারুণ। এই যে জায়গাটা অনেক জাল থাকে, খাইতে খাইতে আজকে ফাল ফালায় দিছি। আমি পারছি না, পেঁয়াজ খেতে পারবো না। পেঁয়াজে একটা ঝাল 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 ভাব লাগছে। মরিচ খেয়েও সর্ষার তেল, পেঁয়াজ আর মরিচের তো না অসম্ভব ঝাল আছেই। সব মিলামিশা মুখের মধ্যে আগুন জ্বলতেছে। আমার তো এগুলো কাঁচানিটা খাইতে বেশি ভালো লাগে। আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।